হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি বিশাল মূল্যহ্রাস অফার নিয়ে হাজির হয়েছি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে। তবে আপনি তার আগে যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল বাটনটি আসবে, প্লিজ সেই বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন পাবেন। আমি 24 ইঞ্চি V1 LED টিভি নিয়ে রিভিউ করছি। রিভিউ করার পেছনে অনেকগুলো কারণ আছে, আমি সবগুলোই ভিডিও সম্পূর্ণ অংশে বলবো। অনেকে টিভি নিয়ে যাওয়ার পরে অটো টিউনিং করেন না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি টিভি নিয়ে যাওয়ার পরে অটো টিউনিং করবেন, সেক্ষেত্রে আপনি মেনু যে বাটনটা আছে সেই মেনু বাটনের সাহায্যে অটো টিউনিং করতে পারবেন। এবং যারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন না, প্লাস অন্য কোনো মিডিয়ার মাধ্যমে আপনি দেখতে পারেন না, তারা সোর্স বাটন ক্লিক করবেন। সোর্স বাটন ক্লিক করলে দেখবেন সেখানে আপনার পেন ড্রাইভ প্লাস অন্যান্য বিষয়গুলো আসবে, যেখান থেকে আপনি ভিডিও প্লে করতে পারবেন। আর এই 24 ইঞ্চি V1 টিভিটি এখন মাত্র 7,299 টাকা। অতএব প্রথমে এই টিভিটা আমরা বিক্রি করতাম 8,400 টাকা, এরপর আমরা এই টিভিটি বিক্রি করেছি 7,999 টাকা, এরপরে এই টিভিটি আমরা বিক্রি করেছি 7,899 টাকা। কিন্তু একটু সীমিত সময়ের জন্য একটু কম প্রফিটে আমরা এখন টিভিটি বিক্রি করব, মাত্র 7,299 টাকা। এবং এই অফারটি শুধুমাত্র চলবে বিশ্বকাপ চলাকালীন সময়। অতএব বিশ্বকাপ যতদিন চলবে এই মূল্যহ্রাস অফারটি ততদিন থাকবে। যারা এখনও টিভি ক্রয় করেননি তারা এই অফারে টিভি ক্রয় করতে পারেন, কারণ এটি হতে পারে একটি বিশাল ডিসকাউন্ট। এবং এই সীমিত সময়ের পরে আবার যে টিভির প্রাইস সেটি আবার পূর্বের জায়গায় চলে যেতে পারে। টিভিটিতে আপনি কিন্তু অ্যান্ড্রয়েড বক্স ইউজ করে অ্যান্ড্রয়েড করতে পারবেন, আপনি USB পোর্টের মাধ্যমে আপনার পেন ড্রাইভ চালাতে পারবেন, প্লাস ভিডিও দেখতে পারবেন। এবং এই টিভিটি কিন্তু 1080 পিক্সেল ভিডিও সাপোর্ট করবে। আপনি যখন পেন ড্রাইভে ভিডিও দেখবেন তখন 1080 পিক্সেল ভিডিও সাপোর্ট করবে, এবং যখন আপনি ডিশ লাইন চালাবেন তখন কিন্তু আপনি যথেষ্ট ক্লিয়ার দেখতে পারবেন। আর আরও একটি বিষয় যেটি আমি বলতে চাই, যে আমরা কিন্তু লোকাল ডিশ লাইন থেকে আপনাকে চ্যানেলটি চেক করে দিই। অতএব আপনি যদি টিভিটি কেনার পরে দেখেন যে টিভিটি আপনার ডিশ লাইনটি ক্লিয়ার না, আপনি অবশ্যই ক্যাবল অপারেটরের কাছে যোগাযোগ করবেন, কারণ আপনি তাদের সাথে কথা বললে আপনার লাইনটি তারা ক্লিয়ার করে দিবে। দেখেন পিছনে VGA পোর্ট রয়েছে, যেটির সাহায্যে আপনি কম্পিউটারের মাধ্যমে এই মনিটরটি চালাতে পারবেন। এটি একটি মনিটর হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন, এবং এটির পিছনে 4টি পোর্ট আছে যেটাতে ওয়াল মাউন্ট করতে পারবেন। এবং অবশ্যই V1 লাগানো স্টিকার দেখে কিনবেন, কারণ সেটি কিন্তু আপনার সিরিয়াল নাম্বার। আপনাকে যে 1 বছর রিপ্লেসমেন্ট বাকি 4 বছর সার্ভিস দেওয়া হবে সেটি কিন্তু এই স্টিকারের ভিত্তিতেই। সুতরাং যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।